নমস্কার বন্ধু, এনএফএসএস এর বোনাস বা বেতন কবে হবে, বা 340 বা 1,000 টাকার যে বিষয়টা অনেকদিন ধরে ঝুলে রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলবো মাসুম সংগঠনের পক্ষ থেকে বুদ্ধদেবের সাথে। বুদ্ধদেবাবু, জেলায় কি সব জেলাতে কি বেতন পৌঁছে গিয়েছে? হ্যাঁ, ওটা 28 তারিখে আপনার প্রত্যেকটা জেলায় ওখান থেকে মিশন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হুম, আর আপনার ওই যেটা 1,000 টাকা এবং 340 টাকা যেটা ছিল হুম ওইটা ওইটা আপনার পাঠিয়ে দেবে, আপনার এতে রেডি হয়ে গিয়েছে। 4 তারিখ অথবা 5 তারিখে ছেড়ে দেবে, 4 তারিখ সম্ভব ছাড়বে। হুম, এবার প্রত্যেকটা জেলাতে পাঠিয়ে দেবো ওটা। এবার ওই কিস্তি হতে হচ্ছে 5 তারিখ হতে বা 6 তারিখ হবে, 5-6 তারিখ ছুটি আছে, সব রেডি থাকবে, আবার 5 তারিখে পেয়ে যেতে পারে। ওক্ষেত্রে এক্ষেত্রে যারা ইনচার্জ হিসাবে ছিল তারাই কি, মানে যাদের ডিএলএড হয়ে গিয়েছে কমপ্লিট, তারাই কি মানে উচ্চ শিক্ষা সমস্যা হয়ে যাচ্ছেন? হ্যাঁ, তারা তারা পাবেন, কিন্তু সাবজেক্ট ওয়াইজ যাদের সমস্যা আছে, হুম, যে সমস্ত ইনচার্জের তাদের ক্ষেত্রে আপনার ওইটা এখনো পর্যন্ত চিঠিটা পাঠায়নি, তাদের বাদ দিয়ে টাকাটা পাঠিয়েছে। ওইটার একটা বিষয়ে আলোচনা চলছে, ওনারা সেটা বিষয়গুলো দেখবেন, দেখে ওটা আমাদের এর আগেও আমরা গেছিলাম, এর আগে আলোচনা করেছিলাম মিশন রেটের সাথে। হুম হুম আবার আমরা জুলাইয়ের 27-26 তারিখে আমরা গেছিলাম, তখন ওই কথা নিয়ে আলোচনা করেছিলাম। হুম এবং সিএফএর কাজের সমস্ত বিষয় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। হুম এবং সরকার যে যে দিকগুলো যেটা ভাবছেন মানবিক দিককে, সেটা কিন্তু নিচ্ছেন পদক্ষেপ গুলো একটা একটা করে, হুম সেই কাজগুলো কিন্তু চরণিত আছে। হুম কিন্তু মাঝখান থেকে যে সমস্ত সংগঠন গুলো এইভাবে সরকারের বিরুদ্ধে একবারে ই করছে আর কি, আন্দোলনের বিষয় ছিল, সেইগুলোকে নিয়ে সরকারের একটা তো মানে বিরুদ্ধে এইভাবে করলে তো হয় না, সেটাকে আলোচনা সাপেক্ষে বসে গভর্নমেন্টের সঙ্গে এটা আলোচনা করতে হবে। এই আলোচনাগুলোকে মানে একটা ইতিবাচক ভূমিকা নিতে হবে, সেইগুলো সমস্ত আমার মনে হয় সমস্ত সংগঠন গুলো একসঙ্গে এটা হয়ে এটা করা উচিত। এবং এইভাবে যে খামখেয়ালিপনা, যে একটা পেশাগত সংগঠনের যে দাবি দেওয়ার ক্ষেত্রে বিষ পান করা অমুক করার ক্ষেত্রে, এটা কিন্তু খুবই আমাদের ক্ষতি হয়েছে। এবং কেন্দ্রেরও যে সেটা কিন্তু আমরা বারে বারে কেন্দ্রের কেন্দ্রের কথা যেটা বলি আর কি, কেন্দ্রও কিন্তু সেই হারে আমাদের কিন্তু কিছু করেনি, এবং প্রতিশ্রুতি এনারা দিয়ে যান, কিন্তু সেই কাজটা এখনো পর্যন্ত কেন্দ্রের সরকারের পক্ষ থেকে। বিএফ এর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কি যারা 60 অপশন নিয়ে শিখছি তাদের ক্ষেত্রে কি চালু হবে, পরবর্তী পর্যায়ে কি ইঞ্জিনিয়ার হতে পারে? না, সেটা হয়তো ফার্স্ট টাইম হতে পারে, কিন্তু 60-65 সবাই আপনার ইপিএফ টা পাবে। আচ্ছা, সকলেই পাবে, সকলের জন্য কাজ এটা ইয়ে হয়েছে। কিন্তু জেলাতে জেলাতে একটা অর্ডার আপনার যেটা এর আগে এসেছিল, অর্ডার ঠিক নয়, ম্যাসেজ মতো এসেছিল, তারা 60-60 জন্যই ম্যাসেজ ছিল, কিন্তু আমরা ওখানে খবরটা নিই, তাতে কিন্তু আপনার 60% সকলের জন্য ইপিএফ কাটা হবে। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বেতন বৃদ্ধির কি কোনো খবর এই মুহূর্তে হচ্ছে বলে মনে হচ্ছে? পুজোর আগে কিছু সম্ভাবনা আছে পাচ্ছেন বিকাশ ভবন সূত্রে? হ্যাঁ, পুজোর মধ্যে এখন ধরুন ভোট উপনির্বাচন হচ্ছে আর কি, সেই জন্য আমাদের এগুলো আটকে আছে। তার আগে আমাদের যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দিয়েছিল, এবং আগের শিক্ষামন্ত্রী একটা আপনার নোটিশ দিয়ে দিয়েছিলেন, তিনি ভালো কাজই করেছিলেন, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির 2nd week সম্ভবত, এবং উনি বলেছিলেন, এটা নোট দিয়ে গেছিলেন, যে এদেরকে ন্যূনতম একটা বেতন কাঠামো করে দেওয়ার সুপারিশ করেছিলেন। তারপরে নির্বাচনের পর নতুন শিক্ষামন্ত্রী যিনি হয়েছেন, তারপর থেকে সেটা উনি অস্বীকার করেন, বা যে কারণে হোক আমাদের যারা প্রিন্সিপাল সেক্রেটারি বা যারা সেক্রেটারি আছেন, তারা কিন্তু ওই গভর্নমেন্টের যে নির্দেশ ছিল, যেটা সমস্ত সরকারি কর্মচারী তাদেরকে যে 3% ইয়ে যেটা বেতন বৃদ্ধির ইয়েটা, সেই হারে কিন্তু উনি পাঠিয়ে দিয়েছেন আলোচনা না করি, কিন্তু তার পরপরই এই ঘটনার সাপেক্ষে তখন মজদুর কিন্তু ওই বিভিন্ন রকমের যে মানে ওই একটা নাম আমার ঠিক হচ্ছে না, অন্য সঙ্গে একটা সংগঠনের পক্ষ থেকে যে শিক্ষামন্ত্রী মানে মিসিং এবং এই রিসপন্ড করে সমস্ত ওই কাজগুলোর জন্য এই ছবি দিয়েছে। আপনারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে পূর্বতন শিক্ষামন্ত্রী আপনাদের জন্য যে ব্যবস্থা নিয়েছিল সেই বিষয়গুলো উল্লেখ করা, বা পার্শ্ববর্তী রাজ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকটা এগিয়ে গেছে, যেখানে বেতনমান অনেকটাই তাদের বেশি, এই বিষয়গুলো নিয়ে কি আপনারা দরবার করার চেষ্টা চালাবেন পুজোর পরে? হ্যাঁ হ্যাঁ, আমাদের মন্ত্রীর সাথে আজকেই চিঠি দেওয়া হয়েছে, এবং ওই সাক্ষাতের জন্য এবং এসপিডি এবং মিশন ডিরেক্টর সাথে কথাবার্তা হয়েছে।
অনুপম সান্যাল সবাই ওখানে ছিলেন, সব গেছিলেন, সেখানে কথাবার্তা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে এক আলোচনা আমাদের যে সরকারের সঙ্গে যে একটা মানে আলোচনা যে দরকার যেটা, সেই আলোচনার মধ্যে দিয়েই আপনার দাবি দাবিগুলো মিটবে এই আশা রেখেই আমরা দেখি সংগ্রহ প্রকৃতি আমরা করছি। এটা ঠিক যে সময় দাবি দেওয়ার ক্ষেত্রে সবগুলোই করা দরকার, কিন্তু তাই বলে আপনার আন্দোলনের এটা চরম মাত্রায় যদি যাওয়া যায় সেই চরম প্রতি মনোভাব নিয়ে এটা ওখানে ব্যবসার সেই পথে না হেঁটে নিজেকে হাইলাইট করার জন্য এবং এই উপনির্বাচনে হয়তো ক্যান্ডিডেট হওয়ার জন্য এরকম অনেক ওর পিছনে অনেক ইয়ে থাকে সেই লক্ষ্যগুলো, এইগুলো হচ্ছে আমাদের এই কাজগুলো আমাদের যে সংগঠনের যে কাজগুলো যে উপকার করার জন্য যে সবাইকে বলে সেটা হচ্ছে উপলক্ষ, ওর লক্ষ্য হচ্ছে আলাদা, মানুষকে বিভ্রান্ত করাটা হচ্ছে মানে এগুলো হচ্ছে মানে লক্ষ্যটা। নবম দশম শ্রেণী খোলা, শিক্ষক নিয়োগ, এই মতন গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা দাবি রয়েছে, সেক্ষেত্রে শুধু কি আন্দোলন দিয়ে এগুলো করা যায় না, সরকারের সাথে সদিচ্ছা না থাকলে তো হবে না এগুলো? হ্যাঁ ঠিকই বলছি, সরকারের সদিচ্ছা না থাকলে হয় না, কিন্তু সরকার একটা মানবিক ভূমিকা গ্রহণ করেছেন সেটা আমরা আধিকারিকদের সাথে কথাবার্তা বলে দেখেছি। সরকারের ওপরে এরকম বিরূপ মানসিকতা নিলে আপনাদের সরকার কোনো কাজই হবে না, আপনি সরকারের নামে বারবার বারবার এরকম একটা এই কথা বলে যাবেন সেটা তো হয় না, কিন্তু আমরা আমরাও তো আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের সাথে আলোচনা করছি সেই, এবং আমরা এই আজকে কথা হচ্ছে এর আগের দিন কথাবার্তা বলেছি সরকার, এবং আমরা জুলাইয়ের 27 তারিখে আমরা গেছিলাম, তখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে কাজ সমস্ত কাজ, আর এই যেটা আপনার 9-10 খোলা হচ্ছে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি, যেটা আমাদের কথাবার্তা হয়েছে সেটা হচ্ছে আপনার ওই 3% ইনক্রিমেন্ট, এই 3 লাখ টাকার যে বিষয়টা নেই 3% ইনক্রিমেন্ট অর্ডারটা হয়ে আছে 3 লাখ টাকার যে এটা ওইটা, আর একটা হচ্ছে আপনার স্কুল রিকগনাইজেশন ওইটা বিষয়টা আলোচনা হচ্ছে মন্ত্রীর নির্দেশ বা ওটার গভর্নমেন্টের ওরা ওনারা বিধানসভার পক্ষ থেকে সেই কথাগুলো ওনারা করে সিদ্ধান্ত নেবেন, আর পরবর্তীকালে ওই কথা ওটা নিয়েও আর সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু এইটা কিন্তু ওনারা জানেন আমরা জানি জানি না, তাহলে সেক্ষেত্রে একজন সংগঠনের প্রত্যেকটা সংগঠনের উচিত সরকারের যে মানবিক দিকগুলো আছে সেখানে ইতিবাচক আলোচনা করে সেই সরকারের সঙ্গে হওয়ার যেগুলো প্রায় শেষের মুখে ইপিএফ সহ আরো যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা তাড়াতাড়ি বের করার চেষ্টা করছেন আলাপ আলোচনার মাধ্যমে, এবং বাকি দাবিগুলো কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে এবং বেতন বৃদ্ধি সহ বিভিন্ন আলোচনা গুলো তারা কিন্তু ছেড়ে নিতে চাইছে। তো প্রথমে দেখা যাক আগামী দিনে কি হয়তো বেতন বৃদ্ধি বা বোনাস এই সমস্ত বিষয়গুলো বা আরো যে বিষয়গুলো সেগুলো অবশ্যই আপনার সামনে তুলে ধরলাম। আপাতত বন্ধু এটুকুনি নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন, নমস্কার স্যার, নমস্কার।